হ্যালো বন্ধুগণ, আমি সাধনা। আরো একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুগণ, মিক্সিং জারের মধ্যে কাঁচা আলু আর ছোট্ট এক বাটি সুজি দিয়ে দারুণ মুখরোচক এই ইউনিক রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ মজা করে খাবে, আর বানানো তো একদমই সোজা। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। সুজি আলুর দারুণ স্বাদের এই মুখরোচক রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি ছোট্ট এক বাটি সুজি, আর একটা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এইভাবে চৌকো চৌকো পিস করে কেটে নিয়েছি। এবারে সুজি আর আলুটাকে আমাদের একটু পেস্ট করে নিতে হবে, তার জন্য লাগবে একটা মিক্সিং জার। তো দেখো, এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, আর এই মিক্সিং জারের মধ্যে সমস্ত কেটে নিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ছোট্ট এক বাটি সুজি। তো সুজিটাও একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে দিয়ে দিতে হবে। তারপরে সামান্য একটু জল দিতে হবে, খুব বেশি জল দেওয়া যাবে না, একদম সামান্য একটু জল দিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট আমাদের রেডি করে নিতে হবে। তো দেখো, আলু আর সুজির খুব সুন্দর একটা মিহি পেস্ট আমরা রেডি করে নিয়েছি। এইবার একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিতে হবে। তো দেখো, সুজি আর আলুর মিশ্রণটিকে একটি বোলের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য একটু লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচের 1/3 ভাগ চিলি ফ্লেক্স। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের 1/3 ভাগ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে খুব সুন্দর একটা কালার আসবে। আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তারপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জোয়ান। এবারে 1 চামচ সাদা তেল দিয়ে সমস্ত মশলাটা এই মিশ্রণের সঙ্গে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে। তো দেখো, সমস্ত মশলাটা একদম ঘটনাটা করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি আটা। আজকের এই রেসিপিটা আমি শুধু আটা দিয়ে করছি, চাইলে কিন্তু তোমরা শুধু ময়দা দিয়েও করতে পারো, অথবা আটা আর ময়দা একসঙ্গে মিশিয়েও করতে পারো। তো দেখো, অল্প অল্প করে পরিমাণ মতো আটা দিয়ে খুব সুন্দর একটা সফট ডো আমাদের রেডি করে নিতে হবে। তো হাত দিয়ে খুব সুন্দর করে একদম চেপে চেপে ঠেসে ঠেসে এই রকম একটা সফট ডো আমাদের রেডি করে নিতে হবে। এর মধ্যে আলুর পেস্ট দেওয়া আছে, সেজন্য কিন্তু এই ডোটা প্রচণ্ড আঠালো হবে, হাতে লেগে যাবে। সেজন্য হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে ডোটাকে মাখবো, তাহলে হাতে লেগে যাবে না। তো দেখো, খুব সুন্দর একটা ডো আমরা রেডি করে নিয়েছি। এবারে ডোটাকে ধামা চাপা দেবো, মানে ঢাকনা বন্ধ করে জাস্ট 4 থেকে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তো বন্ধুগণ, এখন আমি তোমাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। 5 মিনিট পরে ডোটাকে আবারও খুব সুন্দর করে একদম চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। তারপরে এই ডো থেকে এইভাবে কিন্তু 4-5টার মতো লেচি আমি কেটে নেব। লেচিগুলো কেটে নেওয়ার পরে আবারও লেচিগুলোকে একটু গোল গোল করে পাকিয়ে নেব, তার জন্য হাতের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। হাতের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে লেচিগুলোকে এইভাবে একটু গোল গোল বলের মতো করে তৈরি করে নেব। তারপরে এই লেচিগুলোকে আমাদের বেলে নিতে হবে। এইবারে এই লেচিগুলোকে আমাদের বেলে নেওয়ার পালা, তার জন্য বেশ কিছুটা আটা ছড়িয়ে দিলাম। এবারে একটা করে লেচি নিতে হবে, আর খুব সুন্দর করে একটা বেলনি দিয়ে একদম ঝাঁকানাকা করে একটা রুটির মতো বা পরোটার মতো একটা রুটি আমাদের তৈরি করে নিতে হবে। আর এই রুটিটা খুব বেশি কিন্তু মোটা হবে না, আবার খুব বেশি কিন্তু পাতলাও হবে না, ঠিক পরোটার মতো কিন্তু একটা রুটি আমাদের বেলে নিতে হবে। তো দেখো, খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে এই রকম একটা রুটি আমাদের বেলে নিতে হবে। ঠিক একই রকমভাবে আরও একটা রুটি আমি তৈরি করে নেব। তো বন্ধুগণ, আজকের এই রেসিপিটা কিন্তু ভীষণ সহজ, আর খুবই অল্প সময়ে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে এই নাস্তাটা তোমরা তৈরি করে নিতে পারবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ঠিক একই রকমভাবে আরও একটা রুটি আমরা তৈরি করে নিলাম। এইবারে আমাদের চলে যেতে হবে ওভেনের কাছে। গ্যাসের ফ্লেম অন করে দিয়ে এখানে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে একটা করে রুটি প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে প্রথমে রুটিটাকে এপিট ওপিট উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নিতে হবে। রুটিটা যখন এপিট ওপিট হালকা হয়ে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি 1 থেকে 1.5 চামচের মতো সাদা তেল দিয়ে রুটিটাকে এপিট ওপিট উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব, আর খুব সুন্দর একটা মুখরোচক পরোটা তৈরি হয়ে যাবে। তো আজকের এই পরোটা আমি সাদা তেল দিয়ে ভাজছি, তোমরা চাইলে কিন্তু ঘি অথবা বাটার বা মাখন দিয়েও কিন্তু তোমরা এটাকে ভাজতে পারো, তাতে কিন্তু আরও ভীষণ টেস্টি খেতে হবে। তো দেখো, খুব সুন্দর করে এপিট ওপিট একটু লালচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মুখরোচক একটা পরোটা। এইভাবে কিন্তু প্রত্যেকটা পরোটা আমি ভেজে নিয়েছি। তো
বন্ধুগণ, যতবারই আমরা পরোটাগুলোকে ভাজবো ততবারই কিন্তু প্যানটাকে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। তারপরে তেল ছাড়া প্রথমে রুটিটাকে এপিটপি উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। রুটিটা যখন এপিটপি উল্টে পাল্টে একটু হালকা ভাজা হয়ে যাবে, তখন আমরা 1 থেকে 1.5 চামচের মতো সাদা তেল অথবা ঘি অথবা বাটার দিয়ে এই পরোটাটাকে ভেজে নেব। সকাল বা বিকালের ভীষণ মুখরোচক একটা জলখাবার, খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। এই রেসিপিটি ভালো লাগলে একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো দেখো, এইভাবে কিন্তু প্রত্যেকটা পরোটা আমি রেডি করে নিয়েছি। তো বন্ধুগণ, যাদের রুটি পরোটা খেলে গ্যাস অম্বলের সমস্যা হয়, তারাও কিন্তু নির্ভয়ে এই পরোটাটা খেতে পারো। কারণ এই পরোটার মধ্যে কিন্তু জোয়ান দেওয়া আছে। জোয়ান আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী, বিশেষ করে গ্যাস অম্বলের হাত থেকে রক্ষা করে। সুতরাং নির্ভয়ে কিন্তু তোমরা এই পরোটাগুলো খেতে পারো। আজকের এই পরোটাটা আমি টমেটো সসের সঙ্গে সার্ভ করলাম। তোমরা চাইলে কিন্তু কষা মাংস অথবা আলুর দম অথবা কোনো চাটনির সঙ্গে ওটা খেতে পারো। যার সঙ্গে খাবে খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। তো আজকের রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ।